বিজেপিকে টাকিতে বাধা দেওয়া হয়েছে, টাকিতে আক্রমণ আক্রান্ত হয়েছে বিজেপি কর্মীরা, আক্রান্ত হয়েছে সুকান্ত মজুমদার, কি বলবেন? যারা নিজেরাই এতদিন বলতো যে গণ আন্দোলনে পুলিশ কেন, সিটিএম জবাব দাও, তারাই আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের আওয়াজ, মানুষের কণ্ঠকে রোধ করার জন্য কোথাও 144 দ্বারা, কোথাও পুলিশের লাঠি, কোথাও শেখ শাহজাহানদের ব্যবহার করছে। মমতার ব্যানার্জির মাথায় সিপিএম লাঠি মেরেছিল, সিপিএম তারপরে জনগণের লাঠি খেয়েছিল, আজকে সুকান্ত বাবুর মাথাতেও যারা লাঠি মেরেছে আগামীকাল জনগণের লাঠিও তারা খাবে। সেটা হচ্ছে যে দেখুন, কুণাল ঘোষ তিনি কয়েকদিন আগেই বলেছিলেন যে সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে, সেখানকার মানুষের ক্ষোভ রয়েছে দু একজনের প্রতি, সরকারের প্রতি ক্ষোভ নেই, কিভাবে দেখছেন সে ব্যাপার? আচ্ছা আপনি বলুন তো, সেই দু একজনের প্রতি কি ব্যবস্থা নিয়েছে? মানুষের ক্ষোভ তো শাহজাহান, শিবু আর কি নাম, উত্তম সর্দার, তাদের প্রতি। আপনি বলুন তো, ওই শিব উত্তমকে 7 দিনের জন্য, 6 বছরের জন্য বরখাস্ত করেছে। আচ্ছা আপনি আমায় বলুন, লোকে যতবার উত্তম সর্দারের নাম নেয় তার আগে আরো দুটো নাম নেয়, সেটা হচ্ছে শাহজাহান, তারপরে উত্তম সর্দার। আমি প্রশ্ন করি, সরি, শিবু রক্ষিত, শিবু হাজরা আর শাহজাহান, আপনি বলুন তো এই শাহজাহান শিবু হাজরারা এখনো বুক ফুলিয়ে ঘুরছে কি করে? আপনি দেখেছেন উত্তম সর্দার যে জামিন পেয়েছিলেন কিছুক্ষণের জন্য, তখন তার ফিজিক্যাল অ্যাটিটিউডটা দেখেছিলেন, তার বাচন ভঙ্গি দেখেছিলেন? ডোন্ট কেয়ার, পরোয়া করি না, কিছুই হবে না, এরকম একটা ভাব, বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত আক্রমণাত্মক ছিল। হচ্ছে ও দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, এরা যদি আবার কালকে ক্ষমতায় ফিরে আসে, এরা তো মানুষের গলায় পা দিয়ে মেরে দেবে যারা আজকে মুখ খুলেছে। অতএব এদেরকে কিছুতেই ফিরে আসতে দেওয়া যাবে না, সমাজের স্বার্থে, ওখানকার মা বোনেদের স্বার্থে। এই কথাগুলোই তো বলতে যাচ্ছেন সুকান্ত বাবু থেকে শুভেন্দু বাবুরা, আজকে টিয়ার চালাচ্ছে, কাল লাঠি মারছে, হচ্ছে নাকি? এভাবে বেশি দিন চলা যাবে না, এভাবে বেশি দিন চলবে না। বিজেপি তা তো নয়, সিপিএম কে, কংগ্রেস কে, এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা যেতে গেছিল তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে। কেন মানে কেউ কাউকে ঢুকতে দেব না ভেতরে, এই জিনিসটা কেন? আমি কোন রাজনৈতিক দলকে আলাদা করে এখানে বলছি না, এখানে গত কয়েকদিন আগে সিপিএম এর এক নেতা একটা ভালো কথা বলেছে, বলেছেন সবাই জামা ছেড়ে এসে ওদের পিটিয়ে মারো। আজকে সেই জায়গায় আসছে, জনগণকে এক জায়গায় দাঁড়াতে হবে, রাজনীতি তারপরে হবে, সমাজ বাঁচলে তো আপনি রাজনীতি করবেন। যদি আপনার পশ্চিমবঙ্গটা বেঁচে থাকে তবে তো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজনীতি করবেন, যদি বাংলাটাই না থাকে তো রাজনীতিটা করবেন কোথায় মশাই? একটা জিনিস যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারকে না গ্রেপ্তার করা হলো, আমি শিবু হাজরাও ছেড়ে দিলাম, শেখ শাহজাহান এত তাকে লুকিয়ে রাখা, আমি বলবো লুকিয়ে রাখা, কোট আনকোট আমি বলছি, দায়িত্ব নিয়েই বলছি, তাকে এত লুকিয়ে রাখা, আড়াল করে রাখার কি কারণ থাকতে পারে? হচ্ছে ভালো ছেলে, জনপ্রিয়তম ছেলে, হ্যাঁ, তার সঙ্গে লক্ষণ সেটকে তুলনা করা যায় না। হ্যাঁ, লক্ষণ সেট অনেক টাকা রোজগার করেছে, অনেক অত্যাচার করেছে, বাড়ি বাড়ি গিয়ে রাত্রিবেলা বউকে পাঠিয়ে দাও, মাকে পাঠিয়ে দাও, এটা অন্তত লক্ষণ সেটের বিরুদ্ধে অভিযোগটা নেই, অবশ্যই তাই না? শাহজাহান শেখকে মমতা ব্যানার্জি ভালো লেগেছে, যেই অভিযোগটা ওর বিরুদ্ধে আছে। এবারে ঘটনা হচ্ছে, সেই শাহজাহানকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, এক হচ্ছে শাহজাহানকে তো পুলিশ ধরবে না, পুলিশ যেই মুহূর্তে ধরবে সঙ্গে সঙ্গে ওকে ইডি ট্যাগ করে নেবে, একদমই, যেই ইডি ট্যাগ করে নেবে ও তো সব বলে দেবে, একদম, যে ভাইপো কত নিয়েছে, বালু কত খেয়েছে, বাকিবুর কত দিয়ে গেছে, সব বলে দেবে, স্বাভাবিকভাবে তাই এই কাণ্ড করছে ওরা। ধন্যবাদ, ধন্যবাদ সজল দাস, ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য।